স্যার বলছেন যে বোনাস পাওয়া যাবে না, তাহলে থাক এখানে যা হয়েছে আমাদের যা করছেন তাহলে এবার তাহলে আমরা আমাদের মতো কাজ করব, আমাদের মতো কাজ করতে হবে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ সানাসির দা, হৃদয় বলছিলাম। হ্যাঁ ব্যাপারটা যে বোনাসটা পাবো না সেটা কারণটা বলতে পারবেন? হ্যাঁ এবার ধরুন আমাদেরকে প্রত্যেক কাজে যে একই করি তো হয় না, আমাদের কাজও তো চেঞ্জ হয় প্রত্যেক বছর। এইটা করি না ধরুন কোনো ফরম্যাট হোক বা কিছু তো আপনারাও বলেন, সেগুলোও তো করতে হয়। আমরা কি প্রথম বছর যা করেছিলাম সেটা কি দ্বিতীয় বছর যেটা চলে আসছে সেটা কি চলেই থাকবে নাকি? দ্বিতীয় বছরও বেড়েছে সেটা কি চলবে? বোনাস কি শেষের নাকি? ক্লাস বাড়ছে, বোনাস কি শেষের নাকি? যে সামারের পরে উইন্টার আসবে, কারণ হলো পাই না। আর আপনি আপনিও তো দেখছেন বা জানেন, দেখছেন তো সব জায়গাতেও মানে আপনার বোনাসের জন্য বলছে, সরকারি হোক বেসরকারি প্রতিষ্ঠান, আমরা সেই সব দেখেই তো আবেদন করছি, এতদিন করিনি কেন? সবাই তো দিচ্ছে। সেই কথা বলি, এটা কাপড়ের দোকানে কি বোনাস অ্যালোটমেন্ট থাকে? এটা কাপড়ের দোকানে, মিষ্টি দোকানে তো বোনাস অ্যালোটমেন্ট থাকে, জামা দেওয়া মানে সেটাই বোনাস দেওয়া। স্যার এই বিষয়ে কি বলছেন বলুন একটু, মানে ধরুন পাচ্ছে না কেন ওরা? হ্যাঁ এটা বলতে পারেন আপনি কি ইনফরমেশন না, এটা বলতে পারেন আপনি, আপনি বলছেন দেওয়া হয় না। ও বেশ, হ্যাঁ এটা মোটামুটি কদিনের মধ্যে জানতে পারবো স্যার। কথাটা তাড়াতাড়ি বলুন, অনেক দিন থেকে তো জানানো হচ্ছে আমার। বেশ ঠিক আছে, আমরা মোটামুটি আর আপনার এই স্যালারিটা যাতে পূজোর মাস তো সবাই চাইছে একটু চলছে, মানে এটা হয়ে গেলে ভালো হয়, দেখেন একটু চেষ্টা করেন ওইটা ঢুকে যায়। আর আপনার বোনাসের ব্যাপারটা আপনার, তাহলে আপনাকে জানবো না মৃগাঙ্গ স্যারের কাছে জানিয়ে নেবো? মৃগাঙ্গ স্যারকে বলে দিলে আমি সেনাসি স্যারের কাছে যাব। যাই হোক, আপনার কাছে হোক মৃগাঙ্গ স্যারের কাছে হোক, আমরা মোটামুটি 9 তারিখে একবার ফোন করব। আজকে 6 তারিখ তো, এদের মধ্যে একটু জানালে ভালো হয়। আর দেখবেন মানে এটা যেন হয় বোনাসের ব্যাপার, আগে যা হয়েছে তার সঙ্গে সব কিছু মিলালে হবে। হ্যাঁ বেশ ঠিক আছে। এই মালটা হিসাবে